আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু আমার নাম আলাইকুম। শান্তি প্রসিদ্ধ হক, রাসেল হোসেন, শুনতে পাচ্ছেন? জি আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি তাহলে মানে আসেন, আমরা দ্রুত আলোচনাটা করি, কারণ আমার সময় একটু কম আছে আজকে। বলেন তাহলে ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো আলোচনা থাকলে বলেন। ভাই আমার আলোচনা বলতে কি ভাই, মনে করেন যে আপনার লাইফটা দেখি অনেকদিন ধরে দেখতেছি আর কি। তো ভাই আপনি যে আমাদের এই যে মানে বিশেষ করে মুসলিম ধর্মের প্রতি এতটা আর কি আলোচনা করেন, অন্যান্য ধর্মের প্রতি দেখি না কখনো আপনার সাথে আলোচনা করতে আর কি, এটা নিয়ে তো আমি আগে অলরেডি কেন? অনেকবার উত্তর দিয়েছি। আমি ইসলাম ধর্ম থেকে এসেছি, ইসলাম ধর্মটা সম্পর্কে ভালো জানি, ইসলাম ধর্ম সম্পর্কে পড়ালেখা বেশি করেছি, কারণ যখন আমি ধর্ম ত্যাগ করেছি তখন আমার প্রচুর পরিমাণে বই পড়তে হয়েছে। যখন আমার 13-14 বছর বয়স ছিল, সেই বয়সে আমি পুরা কোরআন শরীফ বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনান আবু দাউদ, তিরমিজি, 6টা হাদিস গ্রন্থ এবং সিরাতে রাসুলুল্লাহ, অনেকগুলো সিরাতে রাসুলুল্লাহ এই বইগুলা সেই 13-14 বছর বয়সে আমি পুরা পড়ে ফেলেছি। সেই সময় এই এত অল্প বয়সে এত বই, ইসলামের যে এত মোটা মোটা বই, এত বড় বড় বই, এমন কি তাফসীর গুলা পর্যন্ত পড়েছি, বোঝার জন্য, জানার জন্য, বোঝার জন্য পড়েছি। তো এত বই পড়ার পরে তো আমার নিশ্চয়ই এই বিষয়ে জ্ঞান আছে, এই কারণে আমার তো ইসলাম নিয়ে কথা বলতে হবে। যেমন ধরেন, আফ্রিকার ভুডু ধর্ম সম্পর্কে তো আমার তেমন কোনো জ্ঞান নেই, বা চায়নার ধর্ম সম্পর্কে তো আমার তেমন কোনো জ্ঞান নেই। এখন যার যে বিষয়ে এক্সপার্টিস আছে, যেমন ধরেন একজন ডাক্তার, তিনি কি করবেন? ডাক্তারি করবেন, তিনি তো আর ইঞ্জিনিয়ারিং করবেন না, তাই না? এখন যদি আপনি ডাক্তারকে গিয়ে বলেন, ভাই আপনি কেন খালি সারাদিন ডাক্তারি করেন, আপনি ইঞ্জিনিয়ারিং কেন করেন না, ইঞ্জিনিয়ারিং ও তো করতে পারেন মাঝে মাঝে, এটা তো কোনো প্রশ্ন হবে না না, তাই না? ঠিক না, ঠিক আছে ভাই, আপনি যে মনে করেন যে বলেন যে মুক্তমনা, মুক্তমনা যে কথাটা বলেন আর কি, আপনারা যে আপনারা সমস্ত যে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের বিষয়গুলো নিয়ে কথা বলেন, শুধু ইসলাম ধর্ম নিয়ে কেন কথা বলেন যে ইসলাম ধর্ম এটার এটা উত্তরই তো খারাপ দিলাম, ওইটা খারাপ, এটার উত্তরই তো অন্যান্য দিলাম, ধর্মের? এটার না উত্তরই ঠিক তো আছে, দিলাম। ঠিক আছে আপনি ভাই, আবার, ঠিক আছে, কারণ আপনি আপনি যেন আবার ঘুরে ফিরে, মুক্তমনা না, একটু শুনে না নেন, আপনি আপনি আবার বলতেছেন যে ঘুরে আমি ফিরে, মুক্তমনা, আচ্ছা শোনেন, একটু শুনে নেন, আপনি ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসছেন। এখন ধরেন আপনার মানে কনুইতে চুলকাচ্ছে, তাহলে কি আপনি সারা শরীরে চুলকান নাকি শুধু কনুইতে চুলকান? না কোনোইতে চুলকাচ্ছে বলতে আপনি বোঝাচ্ছেন যে শুধু কি ইসলাম ধর্মে কি এত চুলকানি নাকি যে আপনি শুধু ইসলাম আচ্ছা, ধর্ম নিয়ে আপনি আলোচনা বলেন তো, করবেন, কোন কোন ধর্মে, কোন কোন অন্যান্য ধর্ম ধর্মে ত্যাগ করলে, অন্যান্য কোন কোন ধর্ম ত্যাগ করলে কতল করার নির্দেশ দেয়, কোন কোন ধর্ম বলেন তো? এমন কোন ধর্ম আছে কোন পৃথিবীতে যে ধর্মটা ত্যাগ করলে, আমি ধরেন ওই ধর্মটাতে ছিলাম, ধর্মটা ত্যাগ করলাম, ত্যাগ করলে আমাকে জবাই করে ফেলবে, মেরে ফেলবে, এইরকম কোন কোন ধর্ম আছে? তো এটা কি ইসলাম ধর্মে আছে? ইসলামের ধর্ম ত্যাগের শাস্তি কি ভাই, মুরতাদের শাস্তি কি? আপনি যদি আপনার যদি মনে না হয় তাহলে আপনি ধর্ম গ্রহণ করেন না, ধর্ম ছেড়ে দেন না আপনি, না তাই না না সবসময় না, যে আপনি আপনি ইসলাম ভাই ধর্ম জানেন নিয়ে না, আলোচনা আপনি জানেন করবেন, না ভাই, ইসলাম না না ধর্ম শোনেন, নিয়ে একটু আপনি শুনে নেন, কটূক্তি শুনে নেন করবেন? না না, আপনি বর্বর করে জি কথা বলেন না, আপনি আগে একটু শুনে নেন, আমি তো রেফারেন্স ছাড়া একটা কথা বলবো না। আপনি তো বর্বর করে জি কথা বলছেন, সেই কথাগুলোর আসলে কোনো মিনিং হয় না, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো রেফারেন্স ভিত্তিক কথা বলবো, একটা ফালতু কথা বলবো না। ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মটা ত্যাগ করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুরতাদের শাস্তি কি, এটা আপনি পৃথিবীর যে কোনো ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই মুরতাদের শাস্তি কি? মুরতাদ মানে হচ্ছে যে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, সে হচ্ছে মুরতাদ, ঠিক আছে? এখন ধরেন আপনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে বুঝতে পারলেন যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম। এখন যদি হিন্দু ধর্মের ভিতরে এরকম নিয়ম থাকে যে আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলে আপনাকে জবাই করে ফেলবে, সেটা কি তাহলে ভালো ধর্ম হলো? সেটা আপনার ব্যক্তি নিশ্চয়ই না, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার ব্যাপার না? আপনার ব্যক্তি স্বাধীনতা থাকা হ্যাঁ উচিত না অবশ্যই যে ব্যক্তি আপনি কোন স্বাধীনতা থাকতে ধর্মটাকে হবে, মেনে নিবেন, আপনার কোন ধর্মটাকে সত্য বলে মেনে হয়, মনে হয় আপনার যুক্তি প্রমাণ, বিবেক বুদ্ধি দিয়ে আপনি মাথা খাটিয়ে চিন্তা করে তারপরে একটা ডিসিশন নিবেন এবং একটা ধর্ম সিলেক্ট করবেন, আপনি সেই ধর্মটা পালন করবেন, এটা আপনার আপনার ব্যাপার না, আপনার ব্যক্তি স্বাধীনতা না? জি জি অবশ্যই, হ্যাঁ ইসলাম হচ্ছে এমন ধর্ম যে ধর্ম ত্যাগ করলে হাদিসে পরিষ্কার বর্ণনা আছে যে আপনি ইসলাম ধর্ম ত্যাগ করলে, হজরত মোহাম্মদ নিজে বলেছে, হজরত মোহাম্মদের নিজের মুখের কথা, সহি হাদিস, ইসলাম ধর্ম যে ত্যাগ করবে তাকে হত্যা করো, যে দিন ত্যাগ করবে তাকে হত্যা করো। এখন এই রকম সিস্টেম অন্যান্য ধর্মের মধ্যে ছোট ছোট কম বেশি ছিল, কিন্তু অন্য ধর্মগুলো আর এই সিস্টেম গুলো পালন করে না। পৃথিবীর অন্য কোন ধর্মের ভিতরে এখন আর এই সিস্টেমটা নাই যে সেই ধর্ম ত্যাগ করলে হত্যা করা হবে। হিন্দু ধর্মের ভিতরেও কিন্তু এটা ছিল এক সময়, হ্যাঁ, বহু প্রাচীন কালে, কিন্তু হিন্দু ধর্মে এটা প্র্যাকটিস করা হয় না, কিন্তু ইসলাম ধর্মে এই জিনিসটা প্র্যাকটিস করা হয়। হ্যালো ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি 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 ভাই সরি, আমার একটা কল আসছিল, সরি সরি ভাই, আচ্ছা, আপনাকে আমি জি বলছিলাম যে সরি, পৃথিবীর অন্যান্য কিছু কিছু ধর্মের মধ্যেও এই সিস্টেমটা ছিল এক সময়, অতীতে এক সময়, কিন্তু অন্য কোনো ধর্ম এই সিস্টেমটা আর প্র্যাকটিস করে না, কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যে এই সিস্টেমটা এখনো প্র্যাকটিস করে। সৌদি আরবে, ইরানে এখনো এই সিস্টেম চালু আছে, আফগানিস্তানে এই সিস্টেম চালু আছে। এখন আপনাকে আমি হাদিসটা কি পড়ে শোনাবো যে মুরতাদের শাস্তি কি? জি একটু যদি শোনান তাহলে বুঝতে পারতাম আর কি। একটু অপেক্ষা করেন ভাই, আমার বের করতে একটু সময় লাগবে।
দুঃখিত ভাই, আমি খুবই দুঃখিত, আমি আমার একটু সময় লাগছে, কিন্তু আমি বের করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনার কাছে কি ভাই মানে সুনান আবু দাউদ গ্রন্থটা আছে? সুনান আবু আপনার দাউদ? কাছে কি সুনান আবু না দাউদ ভাই, গ্রন্থটা আছে? আমার কাছে বুখারী শরীফ আছে, আর যে আপনার বুখারী শরীফটা আছে, মুসলিম শরীফ আছে আর কি। এটা এটা আর কি আমার যে আচ্ছা মোবাইলে ডাউনলোড দিয়ে আর কি আর কি আচ্ছা, আমি আপনাকে নাম্বার রাখছি বলে আর কি দিচ্ছি, আপনি বাংলাটা। সুনান আবু দাউদ শরীফ থেকে, সুনান আবু দাউদ শরীফ থেকে মিলিয়ে দেখবেন, ইসলামিক ফাউন্ডেশনের থেকে যেটা প্রকাশিত সেটা নাম্বার আমি বলছি। হয়তো আপনি অন্য কোনো পাবলিকেশন থেকে যদি আপনি দেখেন তাহলে সেটার নাম্বারে একটু হেরফের হতে পারে, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বইটা যদি আপনি কেনেন তাহলে নাম্বারটা ঠিক থাকবে। ঠিক আছে, এই হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, সুনান আবু দাউদ, অধ্যায় হচ্ছে 33, শাস্তির বিধান, হাদিস নাম্বার হচ্ছে 4300, 4300 এবং 4301 এবং 4302, এই তিনটা হাদিস পড়বেন, একসাথে পড়বেন। এখানে পরিষ্কার ভাবে বলা আছে, আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ প্রদত্ত শাস্তির বস্তু দ্বারা কাউকে শাস্তি দেবে না, অবশ্য আমি তাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ দীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে, তবে তোমরা তাকে হত্যা করবে, যদি কেউ দীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে, তোমরা তাকে হত্যা করবে। এটা আলী রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর নির্দেশ শুনে বলেন, ওয়াহ ওয়াহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সত্য বলেছেন, আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এটা হচ্ছে সহি হাদিস, তাহকিককৃত সহি হাদিস, এবং পৃথিবীর সমস্ত শরিয়া তান্ত্রিক দেশে এই আইনটা এখন পর্যন্ত বলবৎ আছে। আপনি সেই সমস্ত দেশে বসে যদি বলেন আমি ইসলাম ত্যাগ করলাম, আমি আর ইসলাম মানবো না, আমি অন্য কিছু করবো, আমি হয়তো হিন্দু হবো বা ইহুদি হবো বা খ্রিস্টান হবো বা কিছুই হবো না, কিন্তু আমি ইসলাম মানবো না, আমার ইসলাম ভালো লাগে না, আমার ভাই ইসলাম আজকে থেকে আমি ইসলাম না, ইসলামের ভিতরে নাই। আপনাকে না ভাই, আপনাকে তিন আপনার দিন সময় কথাটা দেওয়া হবে, রাইট রাইট রাইট। আমি সৌদি আরবে আছি ভাই, আমি আপনাকে এখন তিন দিন সৌদিতে সময়। আছি। আমি এটা এখানেও এই আইনটা আর কি আচ্ছা, প্রযোজ্য আর কি। এই আইনটা এখানে প্রযোজ্য আছে এবং পৃথিবীর সমস্ত শরিয়া দেশে এই আইনটা প্রযোজ্য আছে, কিন্তু অন্যান্য ধর্মের ভিতরেও কিন্তু এই রকমের বর্বর আইন ছিল, কিন্তু এখন আর অন্যান্য ধর্ম এই আইনটা প্র্যাকটিস করে না, কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্ম এখন পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এরকম একটা বর্বর আইন পালন করবে। এখন আপনাকে আমি একটা মজার জিনিস জিজ্ঞেস করি ভাই, আপনি তো সৌদি আরবে আছেন না, আপনাকে একটা মজার জিনিস জিজ্ঞেস করি, জি জি বলেন তো জি ভাই, জি যে বলেন। ইসলামী আইন অনুসারে একটা মুসলিম দেশে, শরিয়াতান্ত্রিক দেশে, একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে তাহলে তার শাস্তির বিধান কি বলেন তো ভাই? যদি একটা মানুষ একটা মানুষকে হত্যা করে তাহলে তো অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, সে না 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 মুশরিক হোক বা না 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 কাফের হোক বা যাই হোক, একটা ব্যক্তি তো একটা না মানুষকে না না হত্যা করতে পারে না। না 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 একদম ভুল কথা, এটা আপনি জানেন না। আপনি যে কোনো একটা, আপনি সৌদি আরবের যে কোনো মানে থানায় গিয়ে পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে একটা শরিয়াতান্ত্রিক দেশে যদি একজন মুসলিম একজন কাফেরকে হত্যা করে তাহলে তাকে হত্যা, তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাকে জরিমানা করা যাবে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে হত্যা করে বা একজন কাফের যদি একজন মুসলিমকে হত্যা করে তাহলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, কিন্তু একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে তাহলে তার জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে না। হাদিসে বলা আছে সহি বুখারিতে, হাদিস নাম্বার হচ্ছে, তাওহীদ প্রকাশন থেকে যদি কেনেন হাদিস নাম্বার হচ্ছে 6915, তুমি তাওহীদ করতে পারো এখন, 6915 নম্বর হাদিসে বলা আছে, আমি আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এমন কিছু আছে যা কিনা কুরআনে নেই, তিনি বললেন দিয়াতের বিধান, বন্দি মুক্তির বিধান, এবং এ বিধান যে কাফেরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না, কাফেরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। এটা যদি আপনি আধুনিক প্রকাশনী থেকে কেনেন বইটা, বইটা তাহলে আপনার হাদিস নাম্বার হচ্ছে 6435, ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন 6447, এটা আবার এই হাদিসটা আবার আরো আরো জায়গায় আছে, সুনানে ইবনে মাজাহ গ্রন্থতেও আছে, তাওহীদ পাবলিকেশন থেকে যদি আপনি কেনেন হাদিসটার নাম্বার হচ্ছে 2558, লিখে রাখেন আপনি ভাই, আপনি আমি তো ফাইজলামি করতেছি না, আপনি লিখে রাখেন 2658 নম্বর হাদিস। হ্যাঁ, এখানে কি বলা আছে, এই সহিফার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিয়াত ইত্যাদি প্রসঙ্গে যা আছে তাহলে তাহলে স্বতন্ত্র কথা, এই সহিফার মধ্যে আরো আছে কোনো কাফেরকে হত্যার অপরাধে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না, কোনো কাফেরকে হত্যার অপরাধে কোনো মুসলমানকে এগুলো কি হত্যা করা সহি যাবে না, হাদিস? একদম সহি হাদিস। আমি আপনাকে সহিহুল বুখারী 111, 1870, 3047, 3034, 3172, 3180 অসংখ্য হাদিস এটা বর্ণিত আছে, এবং এটা শরিয়াতান্ত্রিক সমস্ত শরিয়াতান্ত্রিক দেশে এটা হচ্ছে আইন, এখন যে একজন শুনেন মুসলমান আসিফ ভাই, ভাই, আসিফ আপনি ভাই আপনি আপনাকে একটা একজন, প্রশ্ন না করি, না আপনাকে আমার কথাটা শেষ করে নিই ভাই, আপনাকে আমার দেখে মনে হচ্ছে আপনি একজন মানবিক মানুষ এবং আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে ভাই, একটা দেশের যদি আইন এরকম থাকে যে একজন মুসলমান মুসলমানকে হত্যা করলে মৃত্যুদণ্ড কিন্তু একজন মুসলমান কাফেরকে হত্যা করলে মৃত্যুদণ্ড নাই, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা কি ভাই আপনার কাছে ভালো সিস্টেম বলে মনে হয়? আপনি বুকে হাত দিয়ে না, এটা সততার সাথে বলেন তো ভাই, এটা তো
না ভাই, একটা প্রত্যেকটা মানুষেরই তার নিজের বাঁচার বা নিজের বাক স্বাধীনতা থাকা উচিত, যে আমি প্রত্যেকটা মানুষই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। এখন একজন মানুষ আরেকজন মানুষকে যদি খুন করবে আর তার কোনো শাস্তি হবে না, এটা তো ভাই হতে পারে না আর কি, মানে মানবিক শাস্তি দিক হবে, দিয়ে বলেন, জরিমানা যুক্তি হবে? দিয়ে বলেন। না না, না না, জরিমানা হবে। যদি একজন মুসলিমকে কাফেরকে হত্যা করে তাহলে রক্তপণ দিতে হবে, ব্লাড মানি, রক্তপণ দিতে হবে, ঠিক আছে? আর যদি একজন টাকা কাফের দিতে হবে, মুসলিমকে হত্যা করে, তাহলে তাহলে যদি অবশ্যই একজন কাফের মুসলিমকে কাফেরকে হত্যা করে, মৃত্যুদণ্ড, তাহলে অবশ্যই কাফেরকে এটা মৃত্যুদণ্ড দিতে এটা হবে কেমন হয়, এটা কেমন ভাই। হবে? এখন আপনি বলেন, এখন আপনি নিজে বলেন যে এই আইনটার সমালোচনা করা কি আমার তুমি উচিত তুমি নাকি উচিত না? তোমারটা তুমি নিজে বিচার করবে দেশে আরো যে কতগুলো মহিলা আছে, সমালোচনা ঠিক করা আছে, প্রত্যেকটা মানুষেরই ঠিক আছে, যুক্তিসঙ্গত সমালোচনা করা যাবে আপনার কাছে কি আমার আপনার জ্ঞান মানবিক কোন বুদ্ধিতে। দিক থেকে ভাই, আপনার কাছে এই আইনটা কোন দিক থেকে মানবিক আইন বলে মনে হয়? কোথায় টান দিতে হবে না, কোন কোথায় দিক কোথায় থেকে কি কি টান দিতে মানবিক হবে বলে মনে হয়? এটা কি কোন মানে না? সমতা আমার হইলো? আমার একজন মানুষের মানবিক মর্যাদা, আমার একজন কাফের হোক, তুমি শুনেন ভাই, আনন্দ একজন মানুষ সময় হিন্দু যাপন, হোক, ইহুদি হোক, খ্রিস্টান আনন্দ হোক, সময় আমার সে একজন থাকুক, মানুষ, কিন্তু আমি সবাইকে তো তার তো আল্লাহ একটা, পাঠাইছে। জীবনের অধিকার আছে, তাই না? তার তো একটা বেঁচে থাকার অধিকার আছে, পুত্র সন্তান নিয়ে বেঁচে থাকার না অধিকার, তাই না? না, আমার নাম শুনেন, যাপন আমি করে জানি না, জীবনযাপন আমার নিজের জ্ঞান বুদ্ধিতে যেটা বলতেছি, মনে করেন যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, আমাকে আল্লাহ পাঠাইছে, একজন হিন্দুর ঘরে জন্মগ্রহণ, তাকেও আল্লাহ যদি অনেক তাদের ক্ষেত্রে বলে ভগবান পাঠাইছে, বা যে সৃষ্টিকর্তা তো একজনই, সৃষ্টিকর্তা পাঠাইছে, যদি সৃষ্টিকর্তা একজন হয় তাহলে সবাইকে তৈরি করছে সৃষ্টিকর্তা, হিন্দুর ঘরে যে আসছে, মুসলিম ঘরে, প্রত্যেকটা মানুষের তার বেঁচে থাকার অধিকার আছে, একজন তো আর একজনকে হত্যা করতে পারে না। আপনাকে আমি যেটা বলেছি ভাই, এখন আপনার কি মনে হয় না যে এরকম আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে আমাদের কি প্রতিবাদ করা উচিত না, বা আমাদের কি সমালোচনা করা উচিত না? না আপনার ঠিক কি মনে হয়? আছে, আপনি করবেন না? সমালোচনা না করবেন, কিন্তু আপনি এরকম আইন তো একই জিনিস, বাংলাদেশে নাই, এখনো নাই। না না ভাই, ভাই আপনি ধরেন যে একই জিনিস যদি উল্টা ভাবে হয়, ধরেন ভারতে যদি এরকম একটা আইন হয় যে কোনো হিন্দু যদি কোনো মুসলমানকে হত্যা করে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু যদি কোনো মুসলমান হিন্দুকে হত্যা করে তাহলে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে, এরকম যদি ভারতে আইন করে তাহলে কি আপনার কাছে ভালো না লাগবে না ব্যাপারটা? মনে হবে যে এটা না, একটা ভালো ভালো আইন লাগার হইলো? তো, এটা তো যুক্তিসঙ্গত হইতেই পারে না। না না, এটা এটা তো এটা এটা তো যুক্তিসঙ্গত এটা হতে তো পারে কোনো না ভাবেই যুক্তিসঙ্গত না। এখন ভাই। না না, এটা ভাই তো হতে সমস্যাটা পারে কি, না, সমস্যাটা কিন্তু কি, এরকম কিছু আছে আমি তো, সমস্যাটা আমার কি জানা ভাই, ছিল না আর কি। আপনার আপনি আপনি সৌদি আরবে থাকেন তো, আপনি সৌদি আরবে যে কোনো আইন আদালতে গিয়ে আপনি জাস্ট একটু গিয়ে জিজ্ঞেস করবেন ভাই, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এবং আপনি, আমি আপনাকে সহি হাদিসের ইয়া দিচ্ছি, নাম্বার দিয়ে দিয়েছি, এবং আপনি ইসলাম QA.info ওয়েবসাইট সৌদি আরব থেকে চালানো হয়, সৌদি আরবের সবচেয়ে বড় ইসলামিক স্কলাররা এই ওয়েবসাইট চালায়, তারা সেখানে লেখে, সেখানে গিয়ে লিখবেন এটা, এই কোশ্চেনটা করে দেখেন তারা কি উত্তর দেয়, ঠিক আছে? না আমি, হ্যাঁ ঠিক আছে, অনেক সময় দেখা যায়, আবার আমাদের বাংলাদেশের কথা বললেন যে বাংলাদেশে আইনটা চালু, বাংলাদেশে আমি অনেক আমি কিছুই যেটা আছে এখন যে বলতে চাচ্ছি, সংমিশ্রণ, একজন মুসলিমের, না এখন যেটা হ্যাঁ বলতে চাচ্ছি যে এই যে বাংলাদেশে এই রকম আইনগুলা চালু করার অনেক বছর ধরে চেষ্টা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে এটার পিছনে, এবং জঙ্গি জঙ্গি গ্রুপ তৈরি করে তাদের পেছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র শরিয়া আইন কায়েম করার জন্য। আপনার কি ভাই মনে হয় এই ধরনের আইন, যেগুলো হচ্ছে শরিয়া আইন, এগুলা কায়েম হলে বাংলাদেশের মানুষ মানে ভালো হবে? এটাকে আপনার, আপনি মনে করেন, আপনি মনে করেন ডিসিশন দিবেন, আপনার কি মনে হয় এই আইনটা হলে বাংলাদেশের কোনো ভালো হবে, নাকি আপনার আপনার মনে হয় যে না, সব মানুষের সমান অধিকার থাকা উচিত, ধর্ম বর্ণ সবার সমান অধিকার থাকা উচিত, কোনটা আপনার সবার মনে হয়? সবারই সমান অধিকার থাকা উচিত, সবারই সমান অধিকার থাকা উচিত, আমি মনে করি যেটা আর কি। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত, এবং আমরা এই চেষ্টাটাই করছি ভাই। আমরা অনেক পরিশ্রম, আমরা কোপ খেয়ে গালিগালাজ সহ্য করে, প্রতিদিন গালিগালাজ সহ্য করে, প্রতিদিন কোপ খেয়ে, প্রতিদিন অসংখ্য নোংরা নোংরা কথা শুনে আমরা এই চেষ্টাটা করছি যেন বাংলাদেশে এই ধরনের কোনো আইন প্রবর্তিত না হয়। না হলে ভাই আমরা যদি কথা না বলি, তাহলে ভাই আমরা আমরা যদি যদি কথা না প্রতিবাদ বলি, না করি, আমরা যদি সমালোচনা না করি, প্রতিবাদ না তাহলে করি, কিছুদিনের তাহলে মধ্যে আমরা বাংলাদেশে কতটা শরিয়া আইন বলবো চালু করার চেষ্টা করা হবে। আমাদের কাছে এই রকম গোপন ইনফরমেশন আছে যে বাংলাদেশে অনেক অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে বাংলাদেশে শরিয়া আইন প্রবর্তনের জন্য। এর কারণ হচ্ছে বাংলাদেশের পাশে রোহিঙ্গারা থাকে, রোহিঙ্গাদের রক্ষা করার জন্য এই একটা শক্তিশালী ঘাটি তৈরি করা দরকার মুসলমানদের, এই কারণে বাংলাদেশকে শরিয়া তান্ত্রিক দেশে পরিণত করতে হবে, ঠিক আছে? আপনি যদি এটা ভাই আপনি যে বললেন, জি জি ভাই, আপনি যে যদি ভাই আপনি যেটা আইসিসের বললেন ভাই, এই যে যে একটু একটু বলি সরি আমি ভাই, ভাই, মানে আচ্ছা আইসিসের ঠিক আছে, বলেন, জি জি বলেন বলেন। আইসিসের বাংলা একটা ম্যাগাজিন বের হয়, আইসিস থেকে একটা বাংলা ম্যাগাজিন বের হয় বাংলা ভাষাভাষীদের জন্য, সেই ম্যাগাজিন গুলো আমাদের কাছে আসে, আপনারা পাবেন না খুঁজে, কিন্তু আমাদের কাছে আসে গোপন সূত্র থেকে আসে, যেগুলো বাংলা ম্যাগাজিন বের হয়, ঠিক আছে? গোয়েন্দা সংস্থা থেকে আমাদের সেগুলো আনতে হয় সেই ম্যাগাজিন গুলো, ঠিক আছে? এমনি এমনি আপনি গিয়ে খুঁজে পাবেন না, আপনি খুঁজতে গেলে আপনাকে পুলিশে ধরবে, ঠিক আছে? কিন্তু আমরা সেগুলো পাই, সেই সেগুলো কি করেছি, বিভিন্ন বিভিন্ন বড় বড় মানে ইসলামিক স্কলার বাংলাদেশকে একটা শরিয়া কান্ট্রিতে পরিণত করার জন্য জোর দিয়েছেন, বলেছেন যে বাংলাদেশকে শরিয়া কান্ট্রি করতে হবে, কারণ বাংলাদেশের উপরে আছে তিন, বামদিকে আছে ভারত, ডান দিকে আছে মিয়ানমার, সমস্ত কাফের দেশ, চারিদিকে কাফের দেশ, এই অঞ্চলে যদি মুসলমানরা শরিয়া কায়েম করতে পারে তাহলে এটা একটা বিরাট সাফল্য হবে মুসলমানদের জন্য এবং ইসলামের জন্য।
আচ্ছা আসিফ ভাই, যেটা বললেন যে এরকম যদি চালু হয় বা এরকম যদি বাংলাদেশে এরকম আইন চালু করা হয়, তাহলে বাংলাদেশ তো আপনাদের বহু সাম্প্রদায়িক দেশ, মানে যেটা আমরা জানি আর কি, সব ধর্মের সব বর্ণের লোকই বাংলাদেশে বসবাস করে, এখন তাদের ক্ষেত্রে কিভাবে, তাদের কি করবে, দেশ থেকে কি বিতাড়িত করে দিতে হবে? না, তাদেরকে জিজিয়া কর দিতে হবে। কোরআনে বলা আছে, অপমানিত এবং লাঞ্ছিত অবস্থায় অমুসলিমদেরকে জিজিয়া কর দিতে হবে। কেন, আপনাকে আমি মানে দেখাবো? তারাও তো একটা দেশের নাগরিক, জিজিয়া হ্যাঁ, কর দিবে অবশ্যই তার যদি একটা দেশের, সরকারি, সরকারি যদি কোনো অবশ্যই আইন তারা থাকে একটা দেশের সেখানে, নাগরিক। আমারও আমারও যেরকমের সরকারের ট্যাক্স বা কর দিতে হবে, তাকেও সেভাবে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার এখন কথা, ভাই আমার আপনার কথা কিন্তু আমার ভালো কথা, কিন্তু ভাই ইসলামের নিয়ম কিন্তু এটা না। ইসলামের নিয়ম হচ্ছে গিয়ে, আপনাকে আমি বলি, সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলা আছে পরিষ্কার ভাবে, যাহাদের প্রতি কিতাব অবতীর্ণ হইয়াছে তাহাদের মধ্যে যাহারা আল্লাহে ইমান আনে না ও পরকালেও নহে, এবং আল্লাহ ও রাসূল যাহা নিষিদ্ধ করিয়াছেন তাহা নিষিদ্ধ করে না এবং সত্য দিন অনুসরণ করে না, তাহাদের সহিত যুদ্ধ করিবে যে পর্যন্ত না তারা নত হইয়া, লাঞ্ছিত অবস্থায় বা নত হইয়া বা অপমানিত অবস্থায় বা সহস্তে জিজিয়া দেয়। এইটার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে কি লেখা আছে আপনাকে পড়ে শোনাবো। হচ্ছে কোরআনের সবচেয়ে প্রখ্যাত তাফসীর কারক, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জি জি প্রসিদ্ধ তাফসীর কারক, উনি বলেছেন যে যেহেতু মুশরিকদের আত্মা হইতেছে অপবিত্র, মুশরিকদের আত্মা হইতেছে অপবিত্র, এখানে আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন আপনি, সরাসরি দেখাই, এটা এটা ভাই তাফসিরে ইবনে কাসির, এটা লাঞ্ছিত অবস্থায় জিজিয়া দিতে হবে। আমি এটা ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি nastiko.com এ, দেখেন সূরাতে আবার 28 নম্বর আয়াতে বলা আছে, হে মুমিনগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এ বছরের পর, আচ্ছা 29 নম্বরটা পড়েন, যাহাদের প্রতি কিতাব, এই যে দেখেন, তাহারা নত হইয়া সহস্তে জিজিয়া দেয়। এখানে বলা আছে যেহেতু মুশরিকদের আত্মা হইতেছে অপবিত্র, তারপর আপনি দেখেন, তাহলে আহলে কিতাব জাতিসমূহ লাঞ্ছিত অবস্থায় তোমাদিগকে জিজিয়া কর না দেওয়া পর্যন্ত তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আহলে কিতাব মানে খ্রিস্টান এবং ইহুদিরা যতদিন পর্যন্ত আপনাকে লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় জিজিয়া কর না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ঠিক আছে? এবং মুশরিকদের, মুশরিকদের আপনি বিতাড়িত করতে পারেন, মুশরিকদের নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে, নানা মত আছে, বিভিন্ন জনের বিভিন্ন মত আছে যে হিন্দুদের আপনি কি করবেন। একদল বলছে যে হিন্দুদেরকে বিতাড়িত করতে হবে, ভাই আপনার এখানে খুব ইকো হচ্ছে, আপনি কি একটু এটা লাগাতে পারেন? জি ভাইয়া, সমস্যা হচ্ছে হ্যাঁ, আচ্ছা এখন ঠিক আছে, এখন আমার ঠিক আছে, এখানে, এখন ঠিক আছে। এভাবে ধরে রাখেন, জি এভাবে ধরে রাখেন ভাই। আমি জি বলছিলাম জি যে মানে হিন্দুদের কি করবেন, হিন্দুদের এক 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 কিছু কিছু মতামত আছে এই বিষয়ে, হিন্দুদের সম্পর্কে এক এক একটা মতামত হচ্ছে হিন্দুদেরকে সব বিতাড়িত করতে হবে, মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা নিষিদ্ধ করা হবে, শরিয়া আইন যদি চালু হয় তাহলে মূর্তি পূজা পুরোপুরি নিষিদ্ধ। আবার আরেক পক্ষ বলেছে যে না, মূর্তি পূজা কিছু কিছু করতে পারে কিন্তু মানে তাদেরকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিয়ে করতে হবে, কিন্তু এটা নিয়ে নানা মতামত আছে, কিন্তু এটা নিয়ে তাদেরকে অবশ্যই লাঞ্ছিত অপমানিত অবস্থায় লাঞ্ছিত জিজিয়া কর দিতে হবে। ভাই একটা দেশের নাগরিক কেন লাঞ্ছিত অপমানিত অবস্থায় লাল করতে অপমান করা অবস্থায়, আপনার কাছে কি এই লাঞ্ছিত অপমানিত অবস্থায় জিজ্ঞাসা কর দেয়া, এটা কি একজন নাগরিকের সম্মান নষ্ট করে না, সম্মান নষ্ট করে না? না, এটা খাচ্ছি, একটু পরে আসতেছি, একটু কথা বলতেছি, আসতেছি আসতেছি, একটু জরুরি একটু কথা বলতেছি এক জায়গায়, সরি ভাইয়া, মানে আমাকে ডাকছে তো এই জন্য আর কি, সরি সরি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, বলেন। আমি মানে আপনার লাইভ দেখি তো অনেক সময়, আপনাকে আপনাকে মানে সব সময় যুক্ত করে কথা বলতে পারি না, এজন্য আজকে পাইছি দেখি, একটু মানে একটু কথা, আমার কথাগুলো আর কি শেষ করি, মানে প্রশ্নগুলো করতেছিলাম। তো আপনি যে হ্যাঁ কথাটা বলেন, বললেন, একটা স্বাধীন দেশে তো অবশ্যই এটা এটা হতে পারে না, এর ধরনের সবাই, প্রত্যেকটা মানুষই দেশের নাগরিক, সবাই যেভাবে থাকবে তারা তো ওইখানে থাকার অধিকার আছে আমি মনে করি, যার যার ধর্ম সে পালন করবে, সমস্যা কোথায়। কিন্তু ভাই আমি ইসলাম তো যেটা এটা মনে করি, বলছে না, আমি ইসলাম ধর্মে, আমি একজন মুসলিম, আমি মুসলিম, আমার মুসলিম ধর্ম আমি পালন করি, আর একজন হিন্দু তার হিন্দু ধর্ম পালন করতেছে, সমস্যা কোথায়। কিন্তু একজনকে যে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে এই ধরনের কথা বললে যদি হয়, তাহলে তো এখন যে হিন্দু যেখানে আপনার যে ইন্ডিয়াতে মুসলিম আছে, এখন তারা কি সবাইকে তাড়িয়ে দিবে, তারা কোথায় যাবে? সেটা তো অবশ্যই আমি আপনার সাথে পুরোপুরি একমত। আরেকটা হাদিস আপনাকে দেখাতে পারি, আরো বেশ কয়েকটা হাদিস দেখাতে পারি, যে মোহাম্মদ বলেছে যে আরব উপত্যকা থেকে সমস্ত ইহুদি নাসারা এবং খ্রিস্টানদের আমি বিতাড়িত করতে হবে, মানে পুরো আরব অঞ্চল থেকে ইহুদি খ্রিস্টান এবং যারা মূর্তি পূজারী সবাইকে বিতাড়িত করতে হবে, সবাইকে ভিটে মাটি ছাড়া করতে হবে, যারা এখানে শত শত বছর ধরে বসবাস করে, যারা এখানে শত শত বছর ধরে আছে, ব্যবসা বাণিজ্য করছে, পরিবার পরিজন নিয়ে আছে, তাদেরকে উচ্ছেদ করতে হবে সেই অঞ্চল থেকে। এখন ভাই আপনি আমাকে একটা কথা বলেন, ভাই আপনি ধরেন বাংলাদেশের কোন একটা, ভাই আপনি আবার একটু এইভাবে ধরেন, আমার একটু কথা দিকে ধরেন, সরি সরি ভাই, ভাই ঠিক একটা আছে জিনিস এখন। আমাকে একটু বলেন তো ভাই। হ্যাঁ এখন ঠিক আছে, ধরেন আপনি বাংলাদেশে মানে আপনার পুরো মানে আগের প্রজন্মগুলা বাংলাদেশে কোনো একটা গ্রামে হয়তো আপনারা শত শত বছর ধরে আছেন, তাই না?
আপনাদের দাদারা আর পরদাদারা ওইখানে শত শত বছর ধরে আছে না, চাষবাস করতেছে, ভিটে মাটি আছে, জি জি ব্যবসা বাণিজ্য আছে, নানা ধরনের ব্যাপার স্যাপার নিশ্চয়ই আছে। এখন যদি হিন্দুরা যদি এসে বাংলাদেশের কোন একটা অঞ্চল দখল করে বলে যে হিন্দুরা ছাড়া মুসলমান যারা আছে সবার ভিটে মাটি ছেড়ে তাদের এখান থেকে বিতাড়িত করতে হবে, আপনাদের চলে যেতে হবে, আপনাদের চলে যেতে একটা নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে যাওয়া, এটা যে কত কষ্টের ব্যাপার, এটা কত কষ্টের আপনি বোঝেন যে এত বছর ধরে এক জায়গায় আছেন, আপনার মাটির সাথে আপনার গভীর সম্পর্ক আছে, ভাই আবার একটু এভাবে ধরেন, ভাই আবার একটু এভাবে ধরেন, আবার একটু সরি ভাই অনেক সমস্যা হচ্ছে, হ্যাঁ সমস্যা হচ্ছে, এভাবে ধরে রাখেন ঠিক আছে। এখন ধরেন একটা মাটির সাথে, হ্যাঁ ঠিক আছে, একটা মাটির সাথে শত শত বছর ধরে থাকলে একটা কিছু মানুষের গভীর হৃদয়ের সম্পর্ক তৈরি হয়, তাই না, আবেগের সম্পর্ক তৈরি হয়, এই যে এই গাছপালা ক্ষেত, তারপরে পুকুর, তারপরে গাছপালা, তারপরে সবুজ বন, এগুলো সবগুলোর সাথে মানুষের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, তাই না, প্রজন্মের পর প্রজন্ম ধরে। আপনি ছোটবেলা থেকে যেই এলাকায় বড় হয়েছেন, যেই মাঠে খেলেছেন, যে পুকুরে সাঁতার কেটেছেন, সেটার সাথে আপনার একটা আত্মার সম্পর্ক আছে, তাই না। এখন একটা মানে হুট করে যদি কেউ এসে বলে যে আপনাদের এখান থেকে বিতাড়িত করতে হবে কারণ আপনারা মুসলমান, এই কারণে যদি আপনাদের কেউ বিতাড়িত করে একটা জায়গা থেকে ভিটে মাটি ছাড়া করে, এটা কি কোনো মানে মানবিক কাজ হতে পারে মনে হয়? অবশ্যই না। আচ্ছা আপনাকে আমি হাদিসটা দেখাচ্ছি, যে যেখানে দেখেন আপনি, এটা হচ্ছে সুনান আবু দাউদ থেকে তাহকিকৃত, তাহকিকৃত মানে আবার সেটাকে ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে, তাহকিকৃত হাদিস, প্রকাশক পাবলিশার হচ্ছে আল্লামা আলবানী একাডেমি, আল্লামা আলবানী একাডেমি, হাদিস নাম্বার হচ্ছে 3003, হচ্ছে 3003। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, মানে হযরত মুহাম্মদ এক জায়গায় গিয়ে ইহুদিদের উদ্দেশ্যে বলছে যে হে ইয়াহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে, নিরাপত্তা পাবে। পরে তিনি বলছেন, পরে তিনি বলছেন, জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল, আল্লাহ ও তার রাসূল, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, বিতাড়িত করতে, সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল, মানে হচ্ছে একদম গুন্ডা বাহিনী, একদম গুন্ডা বাহিনী। ভাই আবার একটু ধরেন এইভাবে, ভাই আবার একটু ধরেন এইভাবে, সরি ভাই সমস্যা হচ্ছে, হ্যাঁ এখন এখন ভাই ঠিক আছে, হ্যাঁ সমস্যা, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে ভাই, একটা গুন্ডা বাহিনী যখন আপনার ভিটে মাটি দখল করে, আপনি হিন্দি সিনেমা বাংলা সিনেমায় তো দেখেছেন এরকম যে ডিপ জল টাইপের কোন লোক এসে যখন আপনার ভিটে মাটি দখল করে বলে এই জমির মালিক আমি, তোমাদের আমি এখান থেকে বিতাড়িত করব, তোমরা এখান থেকে ভাইকা যাও, একদম সেই স্টাইলে হযরত মুহাম্মদ ইহুদিদের ইহুদিদের হুমকি দিতে সেখানে গিয়ে বলেছে, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে, ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে, নিরাপত্তা পাবে, জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল, একদম সহি হাদিস। এখন আপনাকে আরেকটা পড়ে শোনাচ্ছি সহি মুসলিম হাদিস থেকে, ইসলামিক ফাউন্ডেশন 4442 নম্বর হাদিস, এই 33 নম্বর অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে জিহাদ ও তার নীতিমালা। এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, ভাই একটা কথা বলি, মাসান একটা কথা অ্যাড করি, একটু এটা শেষ করে আপনাকে বলতে দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা বলেন, ঠিক আছে বলেন। আমি বলতেছিলাম যে এই ভূখণ্ডের মালিক একটা কথা বললেন যে আল্লাহ এবং রাসূল, পৃথিবীর সমস্ত জায়গায় তো আল্লাহ পাকের, এখন তাদেরকে বিতাড়িত করে দেবে, পাঠাবে কোথায়, তারা যাবে কোথায়, যাবে কোথায়, সেটা আমারও তো কথা, সেটা তারা যাবে সমস্ত জায়গায় তো আল্লাহ পাকের, যা কিছু তৈরি করছে সব, হ্যাঁ তাহলে তাদেরকে বিতাড়িত করে কোথায় দিচ্ছে, আর যাবে কোথায়, মঙ্গল গ্রহ তো আল্লাহর, আর মঙ্গল গ্রহে পাঠায় তো লাভ নাই, সব এখন তাদেরকে মেরে ফেলতে হবে, তাদের তো মেরে ফেলা ছাড়া তো আর কোনো উপায় দেখি না ভাই। বহিষ্কার করব, পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না, মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না। আরেকটা হাদিস বলা আছে, ইহুদি নাসারা খ্রিস্টান সবাইকে, যারা মানে পৌত্তলিক সবাইকে বিতাড়িত করতে হবে, এটা হচ্ছে সহি মুসলিম হাদিস একাডেমি 4486 নম্বর হাদিস, ঠিক আছে, সুনান আত তিরমিজি তাহকিকৃত হাদিস নম্বর হচ্ছে 1607, এখানেও একই কথা বলা আছে, সহি মুসলিম বুক নম্বর, এটার এটার নাম্বার হচ্ছে 4366, সহি মুসলিম হাদিস, এটার প্রকাশকের নাম নাম্বারটা আমি বলতে পারবো না, এটার প্রকাশক কোন প্রকাশনী থাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটার এটা হচ্ছে 4366 নম্বর একই কথা বলা আছে, এটা অনেকগুলো হাদিস এটা বলা আছে যে আরব দ্বীপ থেকে সবাইকে বিতাড়িত করতে হবে মুসলমান ছাড়া, এবং এখানে বলা আছে এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল, এখানে তোমাদের থাকতে দিব না, আমি এখান থেকে তোমাদের তাড়া দেওয়ার জন্য আসছি, ভাগায় দেওয়ার জন্য আসছি। ভাই এখন আপনি আমাকে বলেন যে আমি, আচ্ছা
আমার রেফারেন্স গুলো আপনি চেক করে দেখবেন, আপনাকে আমি বলছি না যে আমার রেফারেন্স গুলো আপনার বিশ্বাস করতে, আপনি নিজে চেক করে দেখবেন। এই যে রেকর্ড করা থাকবে না ভিডিওটা, আপনি একটু সার্চ করে জি খুঁজে দেখবেন, আপনার কাছে নিশ্চয়ই অ্যাপ আছে, এখন তো অ্যাপ পাওয়া যায়, হাদিসের অ্যাপও পাওয়া যায়, কোরআনের অ্যাপও পাওয়া যায়, আপনি হাদিস চেক করে দেখেন। আমি নাম্বার তো দিয়ে দিয়েছি, আপনি একটু রেকর্ডেড ইয়াটা বাজে চেক করে দেখেন, এবং এখন আপনি নিজে চিন্তা করে বলেন আমাকে যে আমার কি এই যে এইরকম একটা যে মানে মানে খুব ভায়োলেন্ট একটা ধর্ম, যে ধর্মটা এইরকম কথাবার্তা বলতেছে। আমি কিন্তু এখন পর্যন্ত মানে 1% বলি নাই, আমি সারাদিন বলতে পারবো এরকম একটা একটা হাদিস বলতে পারবো। ভাই একটা কথা বলি, আপনি যে বর্ণনাগুলো দিলেন, আমরা তো অনেক জায়গায় অনেক ওয়াজ মাহফিল বা বিভিন্ন জায়গায় অনেক মাহফিলে যাই, বা যখন বাংলাদেশে ছিলাম তখন অনেক মাহফিল শুনছি, তো আপনার যে হাদিসের বর্ণনাগুলো, এরকম তো কোনো হাদিস আজ পর্যন্ত আমি মানে আমরা শুনি নাই কখনো কোনো মোল্লা বা হুজুর বা। আমি তো আপনাকে, হ্যাঁ আমি আপনাকে বলছি না যে আমার হাদিসটা আপনার বিশ্বাস করতে হবে, আমি আপনাকে বলেছি যে আপনি নিজে বই কিনে অথবা আপনার মোবাইলে ডাউনলোড করে আপনি নিজে চেক করে দেখবেন আছে কি নাই, থাকলে তো সত্য নাকি? জি জি থাকলে তো অবশ্যই সত্য। মানে মোল্লারা এই এই কথাগুলা কেন বলে না সেটা ভাই আপনিও জানেন আমিও জানি, কারণ এই কথাগুলো বললে মানে ইসলাম যে কত একটা ভায়োলেন্ট ধর্ম সেটা প্রকাশ হয়ে যায়। ভাই আপনি যে রেফারেন্স গুলো দিচ্ছেন, যে কথাগুলো বললেন ভাই, এখন তো মানে মানে সেগুলো তো মানে যেভাবে রেফারেন্স দিচ্ছেন, যদি এগুলো সত্য হয় তাহলে তো মনে করেন যে আপনার কথা মানে যুক্তিসঙ্গত মানে, আর যদি যদি এই ধরনের কোনো রেফারেন্স যদি না থাকে বা মানে আপনার হাদিস বা যেগুলো বর্ণনা দিলেন যদি না থাকে, তাহলে তো অবশ্যই থাকলে অবশ্যই বলতো, যারা আমাদের ইসলামিক স্কলার আছে, যারা আমার ইসলামিক যে বিভিন্ন মাহফিলে মানুষে ইসলামিক প্রচার করতেছে আর কি, তো তারা তো এই ধরনের কোনো আলোচনা কখনো করে না বা শুনিনি কখনো তাদের কাছ থেকে, যেভাবে অমুসলিমদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে অমুসলিম। আমরা তো শুনছি যার যার ধর্ম তার তার কাছে, তাকে তাকে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম নিয়ে কারো কোনো জবরদস্তি নাই, জবরদস্তি করা যাবে না। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাদ শুনেছেন ভাই? আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাদ শুনেছেন? হ্যাঁ নাম শুনেছি, মানে শুনি, আমার কি চাচা আছে একজন, উনি আব্দুর রাজ্জাক, এই যে মাদানি আছে একজন, তারপরে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে এনাদের সবসময় ওয়াজ শুনে, আমাকে অনেক শোনায় আর কি, অনেক ওয়াজ শোনায়। ইউটিউবে গিয়ে, একটু সার্চ করবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্তি ধ্বংস করার কথা কি বলেছেন, তিনি ওয়াজ গুলাতে কি কি বলেন সেগুলো একটু শুনেন ভাই, শুনে তারপর আরেকদিন আমার সাথে আপনি এই যেগুলো আমি আপনাকে রেফারেন্স দিয়েছি সেগুলো নিজে চেক করে, যদি আমার আমি যে কথাগুলো বলেছি একটাও যদি আমি মিথ্যা বলে থাকি, একটাও যদি আমি চাপাবাজি করে থাকি, পরের দিন আমি তো থাকবো লাইভে, আপনি আমাকে এসে বলবেন যে আপনি মিথ্যা কথা বলছেন, দেখে আপনার কথা শুনে ভদ্র মনে হয় আমার। ভাই শুনেন, আমি আপনি তো মনে হয় বনানী আমেরিকান ইউনিভার্সিটিতে ওইখানে কি লেখাপড়া করছেন? হ্যাঁ ওইটা নিয়ে মানে আমি কোথায় লেখাপড়া করেছি সেটা নিয়ে আসলে আমি মানে বলতে চাই না, কারণ এটা নিয়ে না না মানে কি আপনার লাইভে লাইভে মানে আপনাকে এর আগে যখন একদিন জানতে পারছি আর কি আপনার যে আপনি ওইখানে লেখাপড়া করছেন, তো আমার মামাতো ভাই আবার ওইখানে লেখাপড়া করছে, তো আপনার কথা একদিন জিজ্ঞেস করলাম যে আসিফ মহিউদ্দিন কে চিনো, তো বলে যে আসিফ মহিউদ্দিন কে, তা আমি পরে বলছি যে সে এরকম নাস্তিক, জার্মানিতে থাকে এখন বর্তমান, পরে চিনতে পারছে কি হ্যাঁ উনি হয়তো মানে অতটা শিওর বললো না, তুমি যার কথা বলছো হয়তো সম্ভবত আমাদের সে আগের ব্যাচ ছিল, যে এরকমের বোনানি আপনার একটা রেফারেন্সই শুনছি, আপনি আপনার কাছ থেকে শুনছি, তা না হলে হয়তো অন্য কোনো মানে অন্য কোনো ভিডিওতে দেখছি যে আপনি এখানে, এই জন্য তখন থেকে আর কি মানে আপনাকে অনেকটা দেখতাম আর কি, তবে আপনার অনেক লাইভ দেখে বা আপনার ভিডিও দেখে আপনাকে সত্যি কথা বলতে নেই ভদ্র মনে হয়, আমার অনেকটা ভদ্র মনে হয় আপনাকে, কিন্তু ধরেন এই ইসলাম নিয়ে যে অনেক কথাবার্তা বলেন, এই জন্য এগুলো খুব খারাপ লাগে, প্রচন্ড খারাপ লাগে যে আমাদের নবী রাসূল নিয়ে। এটা ভাই আমারও খারাপ লাগতো ভাই, ভাই আমি যখন ইসলামে বিশ্বাস করতাম তখন আমারও এটা খারাপ লাগতো, এটা খারাপ লাগা কোনো খারাপ মানে আপনার খারাপ লাগবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি যখন 13 বছর বয়স ছিল তখন মুহাম্মদ সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমার খুব খারাপ লাগতো, কারণ আপনার 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 ব্যাপারটা এরকম, ঠিক আছে এটা নিয়ে আমি রাগ করি না, আপনার উপরে আমি ক্ষিপ্ত হচ্ছি না যে আপনি কেন আমার উপর রাগ করলেন, আমি জানি যে এটা আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু ভাই আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আপনি একটু চেক করে দেখেন আমি কি মিথ্যা বলতেছি নাকি সত্য বলতেছি, একটু চেক করে তো দেখবেন অন্তত, চেক করার পরে যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে একদিন বললেন যে বেড়াতে চাপাবাজ তুই মিথ্যা কথা বলছস, কিন্তু চেক না করে যদি আপনি আমাকে গালি গালাজ করেন। ভাই একটা কথা বলি, অবশ্যই আসিফ ভাই একটা কথা বলি, আমার মনে হয় না আপনাকে লাইভে আমি কখনো, আমি এমনিতে কাউকে কখনো কাউকে আমি নিজের কথা বলবো না, বকা দিছি বলে মনে হয় না, বকা দেই না না আপনাকে বলছি না ভাই, আপনাকে আপনি খুবই ভদ্র ভদ্র মানুষ, আপনি খুবই ভদ্রভাবে কথা বলছেন, না না আপনি খুবই ভদ্র মানুষ ভদ্রভাবে কথা বলছেন, কিন্তু ভাই অনেক মুমিন এসে খুব নোংরা নোংরা গালি গালাজ করে, মানে আমার বউ বাচ্চাকে নিয়ে পর্যন্ত গালি গালাজ করে, ধর্মটাকে আমি বড় করে দেখলাম।